হিংসা মানুষের আমল নামাকে ওইভাবে খেয়ে ফেলে যেমনি ভাবে খেয়ে ফেলে আগুন কাটকে তা প্রহারকারী তিনিও কিন্তু অনেক ক্ষেত্রে থমকে যান শয়তান কিন্তু থামবে না তার অভিযান কিন্তু সেই জান্নাত থেকে বের করা নিয়ে কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করেছে সূরা সাদ 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান বলেছে ফাবি ইজ্জাতিক আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি আপনার সত্তার কসম করে বলছি লা উগুবিয়ান্নাহুম আজমাইন আমি তাদের সকলকে পদভ্রষ্ট করে ছাড়ব দেখেন চ্যালেঞ্জ নিয়ে মিশন নিয়ে নেমেছে শয়তান কারণ সে তো মিশন নিয়ে নামবেই তার অবস্থা ছিল স্বাচ্ছন্দ্যের তার অবস্থা ছিল জান্নাতি পরিবেশ একটা মাত্র অবাধ্য হওয়ার কারণে সে যাদের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে রহমত থেকে বিতাড়িত হয়েছে সে কেন তাদেরকে ছেড়ে দিবে এজন্য সে সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা স্পষ্ট করেছেন সে বলেছে ফাবি ইজ্জাতিক আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি আপনার সত্তার কসম করে বলছি লা উগবিয়ান্নাহুম আজমাইন আমি তাদের সকলকে পথভ্রষ্ট করে ছাড়ব আল্লাহ আমাদের পথভ্রষ্টতা থেকে রক্ষা করুন আল্লাহুম্মা আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সূরা আরাফ 16 এবং 17 নম্বর আয়াত শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পষ্ট আরো ব্যাখ্যা দিয়েছে যখন সে বিতাড়িত হয়েছে লা আকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ আপনার যে পথ রয়েছে সোজা সোজা যে পথ ওই পথে আমি শয়তান অবশ্যই বসে থাকব কেন বসে থাকব সুম্মা লাআতিয়ান্নাহুম অবশ্যই তাদের কাছে আসব মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম তাদের সামনে থেকে তাদের পেছন থেকে ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম তাদের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামনে থেকে আসব পেছন দিক থেকে আসব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের কথা বলছেন ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন আল্লাহ আমি তাদের চারিদিক থেকে যেভাবে আমি তাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরব সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে এভাবে যখন তাদেরকে আমি এমন ভাবে গ্রাস করে ফেলব লা তাজিদু আকসারহুম শাকিরিন আপনি তাদের অধিকাংশকেই শুকরগুজার পাবেন না অর্থাৎ আপনার ইবাদতকারী পাবেন না দেখেন আমরা যদি এই বাক্যগুলো ভুলে যাই নিশ্চয় আমরা জান্নাতি পথকে ভুলতে বসব আমরা যদি এই বাক্যগুলোকে ভুলে যাই নিশ্চয় আমরা জাহান্নামী পথকে সুগম করে দেব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতি পথকে সুগম করে দিন এবং জাহান্নামী আমল আকীদা এবং সার্বিক চেষ্টা প্রচেষ্টা থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহুম্মা আমিন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মূলত এই চ্যালেঞ্জ যখন ছুঁড়েছে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে সে একথাও বলেছে ইল্লা ইবাদাকাল মুখলাসিন আও কামা কল তবে হ্যাঁ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনও চ্যালেঞ্জ করে বলেছেন হ্যাঁ তবে যারা মুখলেস বান্দা হবে শোনো তাদেরকে তুমি পদভ্রষ্ট করতে পারবে না আর সেও বলেছে পারবে না এ কথাটা সে অপরগতা স্বীকার করেছে সুতরাং তাহলে এখান থেকে বোঝা যায় যদি আমরা মুখলেস বান্দা হই অর্থাৎ খালেস তথা আল্লাহর একনিষ্ঠ বান্দা হই হতে পারি তাহলে শয়তানের প্ররোচনা শয়তানের পদাঙ্ক বলি থেকে আমরা মুক্ত থাকতে পারবো আল্লাহ আমাদের রক্ষা করুন আল্লাহুম্মা আমিন শয়তান আমরা এর আগেও বলেছি যে তাকে দেখা যায় না যে তাকে কিভাবে আমরা অনুনয় বিনয় প্রকাশ করব তার থেকে কিভাবে পরিত্রাণ পাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী এবং মুসলিম একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিস শয়তান মানুষের মাঝে কিভাবে প্রবেশ করে তার একটি ঘটনা বর্ণিত হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন আমাদের মা সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফরত অবস্থায় আছেন সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি তাকে বিদায় দিতে যাবেন এমত অবস্থায় বিদায় দিতে যাওয়ার সময় যখন তিনি বিদায় দিবেন ওই পথ দিয়েই দুইজন আনসারী সাহাবী যাচ্ছিলেন আনসারী সাহাবী যখন যাচ্ছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে কথোপকথনরত এমত অবস্থায় আনসারী সাহাবাদেরকে ডাকলেন শোনো হে আনসারী সাহাবীরা চলে এসো এদিকে শোনো তারপরে তিনি বললেন ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরা দাম নিশ্চয় শয়তান মানুষের রক্তের ধমনীতে প্রবেশ করে ইন্না শায়তানা
ইয়াজরি নিশ্চয় শয়তান প্রভাবিত হয় শয়তান প্রবেশ করতে পারে মিনাল ইনসানি মানুষের মাজরা দাম রক্তের ধমনী দিয়ে শয়তান মানুষের মাঝে প্রবেশ করতে পারে আশ্চর্য ব্যাপার রক্তের শিরা উপশিরা এটা কোনটা কিভাবে আসে মেডিকেল সায়েন্সও মাঝে মধ্যে ধরতে পারে না কোন শিরা কোন অবস্থায় জন্য ডাক্তার ভাইরা মাঝে মধ্যে অপারেশনের দিকবিদিক হারিয়ে ফেলেন অনেক ক্ষেত্রে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাস শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম শয়তান আদম সন্তানের রক্তের ধমনী দিয়ে প্রবেশ করে তাহলে শয়তানের পাওয়ার কত আনসারী দুজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন শোনো এই কথা তিনি বললেন কেন বললেন সাহাবীদের যেন ধারণার উদ্বেগ না হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে কথা বলছেন দেখেন ওয়াসওয়াসা বা খটকা এটা হচ্ছে শয়তানের প্রথম হাতিয়ার এই হাতিয়ার দিয়ে এই পদ দিয়ে এই সূক্ষ্ম পদ দিয়ে শয়তান আমাদের মাঝে প্রবেশ করে সুতরাং শয়তান থেকে বাঁচতে হলে এই সূক্ষ্ম পদকে একেবারে এই ওয়াজানা পদকে আমাদের আটকানোর ব্যবস্থা করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসলে শয়তান যে সমস্ত মাধ্যমগুলো দিয়ে আমাদের মাঝে বিবাদ সৃষ্টি করে দুই ভাইয়ের মাঝে বিবাদ সৃষ্টি করে তারপরে দুই জামাতের মধ্যে বিবাদ সৃষ্টি করে তারপরে আলেমুল আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট করে আপনার আমার মাঝে শত্রুতা তৈরি করে তার প্রথম যে বিষয় সেটা হচ্ছে ওয়াসওয়াসা অর্থাৎ কুধারণা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে স্পষ্ট করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাদ-যন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাদ-যন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে তোমরা অধিকাংশ ধারণা থেকে তোমরা বিরত থাকো যদিও আমরা কারণে অকারণে অন্য ভাইয়ের ধারণা করি আসলে শয়তান এই প্রথম পথ ও পদ্ধতি অবলম্বন করে আমার আপনার অন্তরে জায়গা করে নাই আল্লাহ এই যে এক সূক্ষ্ম এবং এক দূরবিসন্ধিস একেবারে সূক্ষ্ম বিষয় এখান থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করে দিন আল্লাহুম্মা আমিন মূলত এই ওয়াসওয়াসা ওয়াসওয়াসার পরে ওই ব্যক্তির পেছনে লাগা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন ইয়াকুম বান ফা ইন্না যন্না আকযাবুল হাদিস তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো কারণ ধারণা হচ্ছে অধিকাংশ ধারণাই হচ্ছে মিথ্যা আমি আপনার পেছনে লেগেছি কোন ওয়াসওয়াসা নিয়ে হয়তোবা ভাই এই কাজটা করতে পারে হয়তোবা ভাই আমার বিরুদ্ধে লাগতে পারে হয়তোবা ভাই আমার এই কথা নিয়ে সমালোচনা করেছেন এই কিন্তু শয়তান আপনার আমার মাঝে ওয়াসওয়াসা দিয়েই প্রথমে জায়গা করে নিল অথচ এই জায়গার পরে হয় যেটা সেটা হচ্ছে হিংসা আর হিংসার পরবর্তী পরিণাম হচ্ছে বিচ্ছেদ অথবা মারামারি কাটাকাটি অথবা হত্যা আজকে পৃথিবীর প্রত্যেকটা হত্যার পেছনে এই সমস্ত কারণগুলো রয়েছে প্রথমত অসহায়তা তথা কুমন্ত্রণা দ্বিতীয়ত সন্দেহ তৃতীয়ত সেখান থেকে হিংসা আর হিংসার শেষ পরিণত হয় বিচ্ছেদ নতুবা দুনিয়া ত্যাগ এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হারাজ সাহাবারা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ মাল হারাজ হারাজটা কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কাতল আল কাতল বেশি বেশি হত্যা হত্যা আজ বাংলাদেশ সহ বিশ্বের প্রেক্ষাপট এটাই যে বেশি বেশি হত্যা সংগঠিত হচ্ছে এবং হত্যা কি কারণে হচ্ছে অধিকাংশ কারণ যদি আমরা তালাশ করি তাহলে ওই অসওয়াসা অসওয়াসা থেকে মনের খটকা সেখান থেকে হিংসা হিংসা থেকে তার চূড়ান্ত পরিণতি আল্লাহ মুসলিম উম্মাকে রক্ষা করুন আল্লাহুম্মা আমিন প্রিয় বন্ধুগণ শয়তান যে সমস্ত ধাপগুলো দিয়ে আমাদের মাঝে প্রবেশ করে যে সমস্ত ওয়াসওয়াসা খাটিয়ে আমাদেরকে বিচ্ছেদ করে আমাদের ঈমান হরণ করে জান্নাতি পথ থেকে জাহান্নামী পথে তথা আমাদেরকে সুপথ থেকে বিপদগামী করার চেষ্টা করে তার বহু ক্ষেত্র রয়েছে তার অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে পক্ষপাতিত্বের আওয়াজকে উঁচু করা অর্থাৎ দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইজম রয়েছে ইজম বলতে সংগঠন রয়েছে ধরুন এলাকার সংগঠন এই জেলার সংগঠন ওই জেলার সংগঠন আবার দেখা যায় যখন বাদ বিবাদ হয় তখন এক জেলার সংগঠনের সাথে আরেক জেলার সংগঠনের বিরাট তুমুল মারামারি লাগে এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মাঝে মধ্যে আনসারী এবং মুহাজির সাহাবাদের মাঝে বাদ বিবাদ দেওয়ার চেষ্টা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিয়েছেন ইয়া মাশারাল আনসার ইয়া মাশারাল মুহাদিরিন
এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট তাদেরকে ডেকে ওই বিষয়গুলো মীমাংসা করে দিয়েছেন কিন্তু আজ আমাদের মাঝে বাদবিবাদ হলে শয়তান প্ররোচনা ঢুকিয়ে আমাদের মাঝে বিচ্ছেদ করলে সেটার মীমাংসা কে করবে নিশ্চয়ই মীমাংসা সেটাই করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখে গেছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবী আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম কুরআনের দিক নির্দেশনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিক নির্দেশনা এই নির্দেশনায় যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের পথভ্রষ্টতার বিষয়গুলো অনেকটাই কমে যাবে যদি একই দেশের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন সংগঠন থাকে নিশ্চিতভাবে ধরে নেবেন এক সংগঠনের সাথে আরেক সংগঠনের বাদ বিবাদ যথেষ্ট রয়েছে এজন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুসলিম উম্মা এক উম্মা একক উম্মা কি জন্য তাদের মধ্যে সাদার কালোর এবং অন্যান্য বর্ণ বা কালার বা মত বা পথের কোনো পার্থক্য নেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম শোনো তোমাদের মাঝে প্রাধান্য রয়েছে তাকওয়ার প্রাধান্য অন্য কোনো প্রাধান্য নেই আজকে যদি আমি বলি প্রধানমন্ত্রীর এলাকার মানুষ আমি আজকে আমি যদি বলি রাষ্ট্রপতির এলাকার মানুষ আমি আজকে যদি বলি আমেরিকার প্রেসিডেন্ট যিনি ওই এলাকার মানুষ আমি নিশ্চিতভাবে এটা এমন এক দিকে ধাবিত হয় যেটা মুসলিম উম্মার মাঝে বিচ্ছেদের একটা সুযোগ শয়তান তৈরি করে দেয় এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে সুতরাং এই সমস্ত একই জায়গায় বিভিন্ন নামে বেনামে যে দুনিয়ার স্বার্থপরতার সংগঠন রয়েছে এই বিষয়গুলো আমাদেরকে ত্যাগ করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন অথচ আমরা অনেক ক্ষেত্রে দেখি আমার ভাই যে তাকে আমি সংশোধন করে দেই কিন্তু যে আমার ভাই না তাকে আমি সংশোধন করি না এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি দাঁড় করিয়ে দিয়েছেন বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে আমরা শুধুমাত্র জালেমের নিন্দা করি আর মাজলুম যারা থাকে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা শোনো তুমি তোমার ভাই যদি জালেম হয় তাকেও সহযোগিতা করো তোমার ভাই যদি মাজলুম হয় তাকেও তুমি সহযোগিতা করো প্রশ্ন থেকে যাই জালেমকে কিভাবে সহযোগিতা করব যার উপর অত্যাচার করা হচ্ছে মাজলুমকে সহযোগিতা করা যায় কারণ সে অত্যাচারিত হচ্ছে তাকে তার অত্যাচার থেকে লাঘব করার উপায় পথ পদ্ধতি বিভিন্নভাবে বের করা যায় কিন্তু যে জালেম তাকে আমি কিভাবে সহযোগিতা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানসুরুহু যালিমান নানসুরুহু মাজলুমান আমরা মাজলুম যে তাকে সহযোগিতা করব ফা কাইফা নানসুরুহু যালিমান আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জালেম তাকে আমরা কিভাবে সহযোগিতা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাখুদু ইয়াদাক তুমি তার হাতটাকে ধরো তুমি তাকে প্রতিহত করো তুমি তাকে বোঝাও যে জালেম তাকে বোঝাও আপনি যেই কাজটা করছেন এটা অন্যায় কাজ করছেন আপনি যেই কাজটা করছেন এটা জুলুম করছেন আপনি যেই কাজটা করছেন তার অধিকার খর্ব করছেন আপনি যে কাজটা করছেন তার অধিকার বিনষ্ট করছেন আপনি তার অধিকার থেকে বঞ্চিত করছেন সুতরাং এই অধিকার বঞ্চিত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা করানো ছাড়া এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দাঁড় করিয়েছেন কেন দাঁড় করালেন কারণ মানুষের মাঝে পারস্পরিক যেন ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকে কেউ যেন জালেম হবে আবার কেউ শুধু মাজলুমই হবে এভাবে ব্যালেন্স হতে পারে না একজন জালেম তাকেও সহযোগিতা করতে হবে আর মাজলুম হলে তাকেও সহযোগিতা করতে হবে এক্ষেত্রে বিভিন্ন দেশ গোত্রের বিশেষ করে পাওয়ারে বা ক্ষমতায় যারা থাকেন তারা অনেক ক্ষেত্রে অধিকাংশ আমাদের দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে জালেম হন কিন্তু জালেমদেরকে শুধুমাত্র গালিগালাজ করাই এটা সালাফদের মূলনীতি নয় সালাফদের উসুল বা মূলনীতি নয় সালাফদের মূলনীতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে জালেম হবে তাকে বুঝিয়ে দেওয়া আপনি যেটা করছেন দেশের প্রশাসনকে আপনি যেভাবে নাড়াচ্ছেন দেশের মানুষকে যেভাবে শোষণ করছেন নিশ্চিত আপনি এটা জুলুম করছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করেছেন হাদিসের মধ্যে সুতরাং আপনি এই জালেমগিরি করা থেকে অর্থাৎ আপনি মানুষের উপর অত্যাচার করা থেকে বিরত থাকুন এভাবে আমরা বিশেষ করে এভাবে যদি আমরা না করি তাহলে এক শ্রেণীর মানুষ আমাদের ওয়াজ নসিহতের দ্বারা আমাদের কথার দ্বারা উপকৃত হবে আরেক শ্রেণীর মানুষ দিন দিন গোমরা হবে এবং তাদের দ্বারাই শয়তান আমাদেরকে শোষণ করবে এবং উভয়ের শোষণের মধ্যে যেটা ফল দাঁড়াবে মারামারি কাটাকাটি এবং শেষ পরিণতি অধিকাংশ পরিণতি হবে জাহান্নাম হাদিসের মধ্যে এসেছে যে হত্যাকারী জানবে না হত্যা যাকে করা হয়েছে তাকে কি জন্য হত্যা করা হলো
সে বুঝতে পারবে না অথচ সে তাকে হত্যা করা হয়ে যাবে আর যে হত্যাকারী কাতিল সেও জানবে না ফিমা কুতিলা সে কেন ওই লোকটাকে হত্যা করলো কি স্বার্থে লোকটাকে হত্যা করলো বর্তমান প্রেক্ষাপট অনেক ক্ষেত্রে এরকম হয়ে গেছে প্রিয় উপস্থিতি প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের এই মারাত্মক অসুস্থতা থেকে কুমন্ত্রণা থেকে আমরা পানা চাচ্ছি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহুম্মা আমিন শয়তানের আরো অন্যান্য পদাঙ্কের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদাঙ্ক হচ্ছে হিংসার আগুন প্রজ্বলিত করা হিংসা বলতে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো বিষয়ে আপনার উপরে প্রাধান্য দিয়েছেন ওই প্রাধান্যটুকু মেনে নিতে হবে ঈর্ষা করা যাবে কিন্তু হিংসা করা যাবে না আমার মাঝে এমন কোন গুণ রয়েছে আপনার মাঝে এমন কোন গুণ রয়েছে আল্লাহ আমি ওই গুণটা অর্জন করবই করব এটা করা যেতে পারে তাই বলে আল্লাহ ওই গুণটা আমাকে দিন আর ওই ভাইয়েরটা বিলুপ্ত করে দিন এটাই হচ্ছে হিংসা আর আগেরটা যেটা বললাম ঈর্ষা ঈর্ষা করা জায়েজ আর হিংসা করা হারাম সুতরাং এই হিংসা থেকে বেঁচে থাকতে হবে কারণ হিংসার সূচনাপাত বা সূত্রপাত হয়েছে ওই হাবিল এবং কাবিল থেকে আদম আলাইহিসসালামের দুই পুত্র দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট বললেন ইদ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বালিল আখার হাবিল এবং কাবিল দুই ভাই কুরবানি করলেন হাবিল কুরবানি করলেন এমন পশু থেকে যেটা উৎকৃষ্ট ছিল কাবিল তার শস্য থেকে যেটা নিকৃষ্ট ছিল যখন দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলেরটা নিলেন কাবিল হিংসায় ফেটে পড়েছে এই হিংসার বশবর্তী হয়ে সে তার নিজ ভাইকে হত্যা করেছে কি কারণ একমাত্র কারণ যেটা সেটা হচ্ছে হিংসার আগুন প্রজ্বলিত হওয়া হিংসা যখন জেকে বসেছে তখনই কিন্তু এরকম ফাইনাল ডিসিশন এবং জাহান্নামে ডিসিশন নিতে সে কিন্তু উদ্ধত হয়েছে অর্থাৎ সে ওই কাজে সাহস পেয়েছে আর এই সাহস পাওয়ার ফলশ্রুতিতে এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে একটা অংশ কাবিলের আমলনামায় যাবে দলিল মান সান্না সুন্নাতান হাসানা আও কামা ক্বালা আলাইহিস সালাম ওমান সান্না সুন্নাতান সাইয়্যা যদি কোনো ব্যক্তি কোনো সুন্নতি আমল করে যেটা ভালো সে ভালো আমল করার কারণে ভালো কিছু প্রচলন করার কারণে সারা জীবন তার এক অংশ পেতে থাকবে আবার যদি কেউ এমন কোনো খারাপ আমল প্রচলন করে যায় পৃথিবীর মাঝে কোনো সমাজের মাঝে কোনো দেশের মাঝে কোনো পরিবারের মাঝে কোনো প্রতিষ্ঠানের মাঝে এভাবে যদি সে করে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওটার দ্বারা পরবর্তীতে ওই পাপ তার এক ভাগ তার আমল নামা এভাবে পৌঁছাতে থাকবে যে পাপ কাবিল সংগঠিত করেছিল ওই হত্যার পাপ পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে তার এক অংশ কাবিলের আমল নামায় চলে যাবে কারণ সেই পৃথিবীর প্রথম ব্যক্তি যে এরকম নিকৃষ্ট হত্যাকাণ্ড সংগঠিত করেছিল আমরা বুঝি না অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার এবং বান্দার সম্পর্কের মাঝের যে হিসাব নেবেন সেই হিসাব হচ্ছে আর দাম তথা রক্তের হিসাব আর বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক এই সম্পর্কের যে হিসাব নেবেন সেটা হচ্ছে সলাত সলাতের হিসাব আল্লাহর সাথে এবং বান্দার সাথে সম্পৃক্ততার ভিত্তিতে সলাতের হিসাব কিয়ামতের দিন প্রথম নেওয়া হবে এবং বান্দার সাথে বান্দার সম্পর্কের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবটা আগে নেবেন সেটা হচ্ছে আপনার আমার যে রক্তপাত ঘটাচ্ছি এই রক্তপাতের হিসাব নেবেন কেন অন্যায়ভাবে তাকে হত্যা করা হলো কেন অন্যায়ভাবে তার উপরে প্রহার করা হলো মারা হলো এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আগে নেবেন এক্ষেত্রে বিশেষ করে আমাদের অবশ্যই ওই হাদিসের আরেকটু অংশ না বললেই নয় ছাত্র যখন ক্লাসে ফার্স্ট হয় অনেক সেকেন্ড বয়সে থাকে সে হিংসা করে অনেক ক্ষেত্রে কিন্তু হিংসা করার কোনো সুযোগ নেই আমাকে এভাবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমার ভাই ফার্স্ট হয়েছে আমি কেন সেকেন্ড হব তার দুটি হাত রয়েছে আমারও দুটি হাত রয়েছে সুতরাং আমিও চেষ্টা করি আল্লাহ ফল আপনি আমাকে দান করুন আমি চেষ্টা করে যাচ্ছি এখানে হিংসা করা নাই এখানে ঈর্ষা করা যেতে পারে এক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে কারণ যদিও হাদিসটি দঈফ অনেক উলামায়ে কেরামের মাফহুমটা এর বুঝটা নিয়েছেন হিংসা মানুষের আমল নামাকে ওইভাবে খেয়ে ফেলে যেমনিভাবে খেয়ে ফেলে আগুন কাঠকে নিঃশেষ করে দেয় আগুন কাঠকে নিশ্চিহ্ন করে দেয় এবং অনুরূপভাবে মানুষের আমলকে মানুষের ভেতরের আমলে সলেকে সৎ আমলকে হিংসা আস্তে আস্তে ডিলিট করে দিতে একেবারে সদা প্রস্তুত থাকে সুতরাং এই বিষয় থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে শয়তানের আরও অন্যতম পদাঙ্ক যেটা সেটা হচ্ছে তার অন্যতম প্ররোচনা যেটা সেটা হচ্ছে রাগ করা অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার কাছে সাহাবারা এসেছেন অধিকাংশ সাহাবীকে বিভিন্ন কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মাঝে মধ্যে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে কোন আমল উত্তম
কোন সাহাবীকে বলেছেন আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। তারপরে কাউকে বলেছেন যে তুমি তোমার মায়ের খিদমত করো, এটাই সর্বোত্তম আমল। এভাবে বিভিন্ন আমলের কথা বলেছেন। কোন সাহাবাকে বলেছেন লা তাকদাব, তুমি রাগান্বিত হয় না। কোন সাহাবীকে তিনবার বলেছেন, কারণ রাগ হচ্ছে এমন, রাগ অবশ্যই থাকতে হবে, মুমিনের অন্তরে থাকবে, কিন্তু রাগকে যদি কন্ট্রোল করতে পারি তবেই আমাদের সফলতা। মুমিনের সফলতা হচ্ছে রাগ অবশ্যই থাকবে, রাগ ছাড়া চলবে না, কিন্তু ওই রাগকে যদি কন্ট্রোল করতে পারি তবেই কিন্তু আমাদের সফলতা আসবে। এক্ষেত্রে বিশেষ করে বর্তমান সময়ের যে মিডিয়া বা মাধ্যমগুলো, যে প্রচার মাধ্যমগুলো রয়েছে, সেখানে দেখা যায় অধিকাংশ দায়ীদের পদস্খলন। কেমন পদস্খলন? পদস্খলন হচ্ছে আচরণের পদস্খলন। হয়তোবা আমি আপনি এমন কোন কমেন্ট লিখেছেন, এমন কোন মন্তব্য লিখেছেন যা বিরাটভাবে আগুন জ্বলেছে অন্যের গায়ে। হ্যাঁ, এক্ষেত্রে সবর করা দরকার। নবী রাসূল বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দাওয়াত দিলেন তায়েববাসীদেরকে, জিব্রিল আমিন মালাকুল জাবালকে সাথে নিয়ে আসলেন এবং বললেন, আপনি বলেন আমি এই দুই পাহাড়কে একত্রিত করে তায়েববাসীকে নিশ্চিহ্ন করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার প্রতি তিনি সম্মতি দেন নাই, কারণ তিনি সেদিন বলেছিলেন আজকে যারা আমাকে প্রহার করেছে তারাই একদিন আমার এই দীন ইলাহি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছি তারাই এটাকে গ্রহণ করে নিবে। অবশ্য পরবর্তীতে তাই সংগঠিত হয়েছিল। সুতরাং আমরা যারা দিনের পথের দায়ী হব, দায়ী আল্লাহ হব, এক্ষেত্রে আমাদের ডানে বামে অনেক ক্ষেত্রে অনেক রাগও হবে, কিন্তু রাগকে কন্ট্রোল করতে হবে। আমরা বালাগাতে একটা শের পড়েছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটি শের। সেখানে একটা কথা সুন্দরভাবে বলা ছিল, ইদা নাতাকাস সাফিহু ফালা তুজিবহু ফখয়রুম মিন ইজাবাতিহি সুকুতু, যখন কোনো বোকা ব্যক্তি তোমাকে গালি দেয়, যখন তোমার সাথে কথা বলে